ত্রিপুরা সরকারের সার্বিক সহযোগিতায় অসমের সামাজিক সংগঠন ব্যতিক্রমী মাজডোর উদ্যোগে শনিবার আগরতলা টাউন হলে শুরু হলো ভূপেন জয়ন্তী। এই অনুষ্ঠানে যোগ দিতে আগরতলা এসেছেন ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার ছোট ভাই তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমর হাজারিকা সহ গুয়াহাটি, কলকাতা ও বরাক উপত্যকার সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্যরা। আয়োজকদের বক্তব্য, অসম ও ত্রিপুরার মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় করাই তাদের উদ্দেশ্য। এদিন আগরতলা টাউন হলে ভূপেন হাজারিকা আন্তর্জাতিক পুরস্কার তুলে দেওয়া হয় রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিথি দেবর্মনের হাতে। এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনদেরও সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার, সমাজসেবী সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এই অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের সংস্কৃতির বিকাশে ওনারা ধারাবাহিকভাবে ওনারা কাজ করে থাকেন। আপনারা যদি ব্যতিক্রম মাজডোর ওয়েবসাইট বা বিভিন্ন ব্যাপারে যদি আপনারা আমাদের কাজকর্মগুলো একটু দেখেন, বুঝতে পারবেন ওনারা এই অঞ্চলের যে স্বপ্ন ভূপেন হাজারিকা দেখতেন, যে উনি যেটা বলছিলেন মানুষ মানুষের জন্য, এই মানুষ মানুষের জন্য এই এই কাজটা ব্যতিক্রম মাজডোর সারা বছর ধরে করে থাকেন। আর আমরা জানি যে আজকে আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের রাজ্য একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জায়গাতে ওনার যে গান মানুষ মানুষের জন্য এবং এই যে গান, এই গানটাই আজকে আমাদের সারা রাজ্যের মানুষকে প্রেরণা দিয়েছে, মানুষ ঝাঁপিয়ে পড়েছে আরেকজন মানুষকে বাঁচানোর জন্য, লড়াইয়ের জন্য। এখনও ওনারা মানুষকে বাঁচানোর জন্য, লড়াইয়ের জন্য কাজ করে চলেছেন। 17 লক্ষের উপর লোক আমাদের এফেক্টেড হয়েছে, 33 জন লোক মারা গেছেন এই বিপন্ন সময়ে। এই দুঃসময়ে ভূপেন হাজারিকার জন্মতিথি পালন করা হচ্ছে এবং আজকে এটা সঠিক সময়। ওনার যে বার্তা, উনি জীবনভর যে লড়াই করে গেছেন, সুব্রতদা যেটা বলছিলেন জীবনভর মানুষের জন্য যে লড়াই করে গেছেন, সেই লড়াইকে সত্যিকারের বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য আজকে যে আয়োজন ব্যতিক্রম করেছেন, আমি ব্যতিক্রম মাজডোর সাফল্য কামনা করি।